আসসালামু আলাইকুম, আমরা হচ্ছি বাসেস অফ বরিশালের পক্ষ থেকে নতুলাবাস বাস টার্মিনালে কিছু সংখ্যক বাসের স্টাফ আছে, তাদেরকে নিয়ে আমরা এখন একটা লাইভ শুরু করছি। তো আমি আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি, তাতে আপনাদের কিরকম কি হচ্ছে বা কিরকম কি দিনকাল চলছে? কি দিনকাল চলবে বলেন ভাই, আপনারা তো আসছেন। আমরা বর্তমান পরিস্থিতিতে আমারও খুব সমস্যা, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমাদের মুখের দিকে তাকাইলে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমরা বর্তমানে পরিবহন শ্রমিকের কতটা দুর্যোগ ও অসহায় অবস্থায় আছি। আসলে আমাদের পিছনে আমাদের যে একটা সংগঠন আছে শ্রমিক ইউনিয়ন, তারাও আমাদের কোনো দুর্যোগ দিচ্ছে না, তারা আমাদের কোনো সাহায্য সহযোগ করছে না। এবং এই যে বাংলাদেশ গভর্নমেন্ট আছে, তারাও আমাদের কিছু আমাদের জন্য কিছু করতেছে না। আমরা বর্তমান প্রেক্ষাপটে আমরা খুব কষ্টে আছি। আজকে এই বছরে একটা ঈদ আইসে, আমরা আজকে গাড়ি চালামু, যাত্রী এদের দিয়ে ওদের নিমু, আমরা দুইটা বাসা ইনকাম করবো, আমাকে বাল বাচ্চা বউ মেয়ে বলার চাই রয়েছে আমাকে দিকে, যে আমাকেও একটা ঈদের সময় আমাকেও ছেলে সন্তান বা স্ত্রী বাপ মার মুখের দিকে তাকাইলে যে এরা ঈদের সময় কিছু আশা করে যে আমার ছেলে ঈদের সময় গাড়ি চালাইবে, আমার জন্য হয়তো একটা কাপড় দেবে, আমি আমার আম্মারও একটা কাপড় দিতে পারবো না, আমার সন্তান আছে একটা ছেলে আছে, আমি পারবো না তার জন্য একটা কাপড় চাপড় দিতে। এমন নির্মম পরিবেশে আমরা পরিস্থিতিতে আসি। তাই দেশের কি সব করোনা কি পরিবহন সেক্টরটাই? আমার প্রশ্ন এটা আপনাদের কাছে এবং সমগ্র জাতির কাছে, যে বাংলাদেশে সব কিছু চলতেছে, সব কিছু করতেছে, সব কিছু খাইতেছে, চলতেছে, তাহলে শুধু কি আমাকে প্যাডেই কিনে পাথর বান্ধে রয়েছি পরিবহন লাগো? প্রশ্ন এটা আমার। বারবার বাকি কথা বলি যে আমাদের কি পরিস্থিতি আপনারা দেখেন, প্রত্যেকটা ড্রাইভার, প্রত্যেকটা হেল্পার, প্রত্যেকটা সুপারভাইজার কতটা কষ্টে, কতটা লাঞ্ছিত আছে। আজকে বাংলাদেশে সব কিছু চলতেছে, সব কিছু চলতেছে, আসলে আমাকে পরিবহন চালানো দেখেন, এক একটা গাড়িতে তিনটা স্টাফ থাকে, তিনটা স্টাফের না হলেও পাঁচজন করে সদস্য থাকে পরিবারে, 15 জন লোক কি অবস্থায় আছে এই দেখেন। পরিবহনগুলো বাসগুলো কত মনে করেন আজকে কতদিন ধরে পড়ে রয়েছে আমাদের এই লকডাউন, আমাকে কী পরিস্থিতি, আমাকে কে দেখবে, আমাকে দেখার কেউ আছে না? আছে আমাদের শ্রমিক ফেডারেশন, নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, না আছে আমাদের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার আমাদের দেখার মতো। আমরা কি দেশের নাগরিক না? এতে যে সব কিছু চলতেছে অথচ আমাদের মনে করেন পরিবহন সেক্টরটা চলতেছে না, কেন কেন? এটা প্রশ্ন আমার গভর্নমেন্টের কাছে, প্রশ্ন সাধারণ পরিবহন সাধারণ খান ও শ্রমিক ফেডারেশন সভাপতি সাধারণ খানের কাছে। আপনি কি ভূমিকা নিয়েছেন? আজকে আমরা এখন পর্যন্ত এক মাস লকডাউনে আমরা এক কেজি চাল কেনার মতো পরিস্থিতি আমাকে এখনো হয় নাই, আমরা খাই আছি না খাই আছি? আমরা বাংলাদেশ গভর্নমেন্টের যখন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসবে তখন মনে করেন হেলমেট দিচ্ছে আমাদের গাড়ি চালানোর জন্য, আমরা সেই সময় গাড়ি চালিয়ে রাখছি, আমি প্রমাণ, আমি নিজে আমাদের হেলমেট দিচ্ছে শ্রমিক ইউনিয়ন ইন্ডিয়া, এই এই সাধারণ খান পরিবহন মন্ত্রী শ্রমিক ফেডারেশন সভাপতি, সে নিজে হেলমেট দিচ্ছে প্রত্যেকটা স্ট্যান্ডে, আমরা সেই সেই শ্রমিক আমরা আজকে কোথায়? আমার কোনো দান নাই আজকে আমাদের আমাকে শ্রমিক সেই কোথায়? আজকে গভর্নমেন্ট পুলিশ নিয়ে খেলে অথচ শ্রমিক নিয়ে খেলে না, শ্রমিকদের তাকায় না কেন? এই শ্রমিকটা কি পুলিশের সাথে তুলনায় গভর্নমেন্ট টিকে নেয়? এই শ্রমিকটা গাড়ি চালাই তারপর হরতাল অবরোধের ভিতরে জীবনের রিক্স নিয়ে তারপর হেলমেট পরে গাড়ি চালাইছি, কোথায় আপনারা? আমাদের পেটে ভাত নাই, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে সামনের দিনগুলো খারাপ দেখার আগে আমাদের পেটে ভাত দেওয়ার ব্যবস্থা করেন মাননীয় প্রধানমন্ত্রী ও নৌ পরিবহন মন্ত্রী সাবেক শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান। আপনাকে স্পষ্ট ভাষায় বলি, আমার নাম সুজন, আমার বাড়ি বিমানবন্দর বরিশালকে আমার জেলা, যদি সম্ভব হয় আমাদের পেটের দিকে তাকান, আমরা খুব কষ্টে আছি। আজকে বছরটা ঈদের দিন আসতেছে, আমার ছেলে সন্তানরে আমি একটা পোশাক দিতে পারবো না, আর সেটা বড় কষ্ট হয় বাংলাদেশে কিছু থাকে না, আপনারা তাকান আমাদের দিকে, আমাদের পরিস্থিতি কোথায়, আমরা কোথায় আছি ধারণা এখন, আমরা কোন অবস্থানে আছি? আমি এতটুকু বললাম, আমি আর কিছু বলতে পারবো না ভাই, কারণ প্যাডে খুব খিদা, খিদায় কথা কথা মুখে কোনো আসে না, খুব কষ্টে আছি।